নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে খুব শীঘ্রই আমাদের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়তে চলেছে। আর এটা জানা থাকলে আপনারা তো এটাও নিশ্চয়ই জানেন যে এই ইয়াস ঘূর্ণিঝড় কিন্তু আমফানের মতনই বিধ্বংসী হতে চলেছে। আর অনেক ক্ষেত্রে এমনটাও মনে করা হচ্ছে যে আমফানের চেয়েও কিন্তু বেশি বিধ্বংসী হতে চলেছে এই ইয়াস ঘূর্ণিঝড়। আর আপনারা হয়তো খবরের চ্যানেলে বা ইউটিউবে অনেক এমন ভিডিও দেখেছেন যেখানে সবাই বলছে যে ইয়াস ঘূর্ণিঝড় আসতে চলেছে, কিন্তু এখনও পর্যন্ত কেউ ঠিকভাবে বলেনি যে কবে থেকে বা কোন কোন জেলায় কয়টার থেকে এই ইয়াস ঘূর্ণিঝড় আছড়ে পড়বে। মানে যদি আপনার বাড়ি ধরুন যদি পূর্ব মেদিনীপুর হয়, তাহলে আপনার এলাকায় কখন সবচেয়ে বেশি আঘাত হানবে, এবং সেই সঙ্গে আপনার বাড়ি যদি কলকাতার আশেপাশে হয়, তাহলে সেখানে কত তারিখে কোন সময়ের মধ্যে এই ইয়াস ঘূর্ণিঝড় আছড়ে পড়বে, সেই সমস্ত বিষয় কিন্তু আমরা এক এক করে দেখে নেব। মানে যেই সমস্ত জেলাগুলিতে ইয়াস ঘূর্ণিঝড় সবচেয়ে বেশি আছড়ে পড়বে, সেই সমস্ত জেলাগুলির কিন্তু আমরা একদম সঠিক সময় বলে দেব যে এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের এলাকায় ইয়াস ঘূর্ণিঝড় আছড়ে পড়বে। তো আসুন দেখে নেওয়া যাক। কিন্তু তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনারাও এরকম আবহাওয়ার খবর সবার প্রথমে পেতে চান, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন, এবং সেই সঙ্গে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর তার পাশে যে ঘন্টা বাজানো থাকে সেটা অতি অবশ্যই টিপে অলে ক্লিক করে দেবেন এই সমস্ত খবর সবার প্রথমেই আপনার মোবাইলে পাওয়ার জন্য। তো এখানে ধরুন লেখা রয়েছে যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ, জেনে নিন জেলাভিত্তিক শুরু হওয়ার সময়। হ্যাঁ বন্ধুরা, তখন এক এক করে সমস্ত জেলার এখানে আপডেট দেখে নেই। এখানে ধরুন সর্বপ্রথমে বলা হয়েছে যে 26 মে উড়িষ্যার চাঁদিপুর থেকে পশ্চিমবঙ্গের হলদিয়ার মধ্যবর্তী যে কোনো অঞ্চল দিয়ে স্থলে প্রবেশ করতে পারে এই ঘূর্ণিঝড়। অর্থাৎ সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা। আর তাই দেখুন জেলাভিত্তিক ঝঞ্ঝার প্রভাব পড়ার সময়টা তখন এনে বলে দেওয়া হয়েছে। তো সর্বপ্রথমে বলা রয়েছে যে 23 মে রাত থেকে 24 মে সকালের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী অঞ্চল এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন সহ বেশিরভাগ অঞ্চলে এই ঝড় আছড়ে পড়বে। এবং তারপর 24 মে সকাল থেকে দুপুরের মধ্যে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার বাকি অঞ্চলে সমগ্র উত্তর চব্বিশ পরগনা সহ হাওড়া, হুগলি, কলকাতা জেলায় এবং সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের প্রায় সমস্ত অঞ্চলে এবং নদিয়া ও পূর্ব বর্ধমানের জেলার বেশ কিছু অঞ্চলে কিন্তু এই ঝড় আছড়ে পড়বে। এবং তারপরে বলা হয়েছে যে 24 মে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে নদিয়া, পূর্ব বর্ধমান জেলার অবশিষ্ট অঞ্চলে এবং সেই সঙ্গে সমগ্র বাঁকুড়া জেলায় এবং পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার বেশিরভাগ অঞ্চলে কিন্তু এটা আছড়ে পড়বে। এবং তারপর 24 মে সন্ধ্যা এবং 25 মে সকালের মধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলার অবশিষ্ট অংশে এবং সেই সঙ্গে সমগ্র মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় এবং তার সঙ্গে উত্তর দিনাজপুর জেলারও কিছু অঞ্চলে এই ঝড় আছড়ে পড়তে চলেছে। এবং তারপর 25 তারিখ দেখুন বলা হয়েছে যে 25 মে সকাল থেকে দুপুরের মধ্যে উত্তর দিনাজপুর জেলার বাকি অংশে এবং সমগ্র কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলায় এটা আছড়ে পড়বে। মানে এখানে কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলে প্রায় সমস্ত জায়গায় কিন্তু এই ঝড় আছড়ে পড়তে চলেছে।